আপনাদের সবাইকে আমার নমস্কার। আমার নাম সিসির কুমার নায়ক। আজ আমি আপনাদের সামনে ভারতবর্ষের নাম্বার ওয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি লেসেফের বাংলা প্রেজেন্টেশন প্রোগ্রামটি আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি। আমার পূর্ণ বিশ্বাস যদি আজকের এই ইনফরমেশনটি আপনি মনোযোগ সহকারে শুনেন তো ডেফিনেটলি আপনার জীবনে একটি বিরাট বড় পরিবর্তন আসবেই। কারণ আজ এই মহান অপরচুনিটির মাধ্যম দিয়ে ভারতবর্ষের লক্ষাধিক মানুষ নিজের জীবনের ইতিহাস রচনা করেছেন। প্রত্যেকটি প্রোফাইলসের মানুষ আজ এই অপরচুনিটির মাধ্যম দিয়ে নিজের জীবনের ইতিহাস রচনা করেছেন, আর সেই ইনফরমেশনটি আজ আমরা পেতে চলেছি। এবং বলা হচ্ছে আজকের দিন আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তো কিন্তু আপনাদের সামনে এই ইনফরমেশনটি শেয়ার করার আগে আমি আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করতে চাই যে আপনি মনোযোগ সহকারে পুরো ভিডিওটিকে দেখবেন। কারণ যখন আমরা পূর্ণাঙ্গ ইনফরমেশনটি নেব তবেই আমরা আমাদের জীবনে আগে বাড়ার জন্য একটি নির্ণয় নিতে পারব। এবং যদি আপনার মনের মধ্যে কোনো কিছু কোয়ারিজ আছে তো যার মাধ্যম দিয়ে আপনি এই ভিডিওটি পেয়েছেন তার সাথে আপনি অতি অবশ্যই কন্ট্যাক্ট করবেন, তাহলে আপনি এর সম্বন্ধে কোনো কিছু কোয়ারিজ থাকলে সেটি আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। দেখুন, ড্রিম অফ সাকসেস লাইফ, আমরা প্রত্যেকই মানুষ আর আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্বপ্ন আছে বা আমরা স্বপ্ন দেখি। কিন্তু দেখুন, স্বপ্ন দেখা আর স্বপ্ন পূর্ণ করার মাঝখানে একটি ব্যবধান তৈরি করে যেটি হচ্ছে আমাদের ইনকাম সোর্স। এছাড়াও সবাই যে স্বপ্ন এক হবে এমনটা কোনো কথা দেওয়া নয়, কিন্তু তা সত্ত্বেও কিছু এমন কমন স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলো হয়তো আপনার মধ্যেও রয়েছে এবং আমার মধ্যেও রয়েছে। কিন্তু দেখুন, আজকের দিনে ভারতবর্ষের মোর দেন 80% মানুষ তারা যে ইনকাম করেন তার ইনকামের তুলনায় স্বপ্নের যে বৃত্ত সেটা অনেকখানি বড়। আর এই রকম কন্ডিশনে আমাদের সামনে দুটো রাস্তা, এক আমরা ইনকামটাকে বাড়াই আর স্বপ্নগুলোকে ফুলফিল করি, আর কোনো কারণেই যদি আমরা ইনকামটাকে বাড়াতে অসমর্থ হই তো আমাদের মন থেকে দেখা স্বপ্নগুলোকে আমরা কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট করে জীবনটাকে আমরা অতিবাহিত করে বেরিয়ে যাই। কিন্তু আজ আমি আপনাদের সামনে যে ইনফরমেশনটা শেয়ার করব, আপনি পার্ট টাইম বা ফুল টাইম ভাবে আপনি চাইলে আপনার ইনকাম অফ সোর্সটিকে আপনি বাড়াতে পারবেন। এবং আমার পূর্ণ বিশ্বাস যদি একটি আম ইনসান তার জীবনের ইনকামটিকে যদি বাড়িয়ে নেন তো অটোমেটিক্যালি তার স্বপ্ন পূর্ণ করার ক্ষেত্রে অনেকখানি সহযোগিতা করে ওঠে। কিন্তু আপনার মনের মধ্যে হতে পারে যে স্যার, আমি তো আজকের দিনে কিছু না কিছু কাজ করছি আর আমার নতুন করে কিছু করার কি প্রয়োজন আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন, মূল্যবৃদ্ধি কিন্তু দিন প্রতিদিন বেড়ে চলেছে। একটা ছোট্ট সার্ভে চার্ট এটা বলছে যে 1950 সালে একটা নর্মাল সিটিতে একটা নর্মাল পরিবার জীবনযাপন করার জন্য 20 টাকা যদি মান্থলি ইনকাম করতেন ওই পরিবারে তো সংসারটি আরামসে চলে যেত। কিন্তু পরিবার সেম আছে, 1970 সালে ওই পরিবারটিকে চালানোর জন্য প্রয়োজন পড়ছে 200 টাকা, 1990 সালে প্রয়োজন পড়ছে 2000 টাকা, 2010-এ 20,000 টাকা, আজকের দিনে যদি আমরা কথা বলি 2022 চলছে, আজ 2022-এ দাঁড়িয়ে দুটো বাচ্চাকে ভালো স্কুলে পড়াশোনা করানো, হাজব্যান্ড ওয়াইফের থাকা, কোনো লাক্সারি লাইফের প্রয়োজন নেই। এক অ্যাভারেজ জীবনযাপন করার ক্ষেত্রেও আমার মনে হয় যে 20,000 টাকা কম পড়বে। তো যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, একটা বড় কোশ্চেন মার্ক নিজের থেকে আপনি করুন, সেইভাবে কি আমরা আমাদের ইনকামটিকে বাড়াতে পাচ্ছি? আর যদি আমরা ইনকাম বাড়াতে না পারি তো আমাদের জীবনে স্বপ্ন পূর্ণ করা তো দূরের কথা, কম্প্রোমাইজ ভরি জীবন সারা জীবন আমাদেরকে কাটিয়ে যেতে হবে। তো আজ আমি আপনাদের সামনে যে ইনফরমেশনটি শেয়ার করব, এই ইনফরমেশনটি যারা বিশ্বাস করেছেন তারা আজ এই অপরচুনিটির মাধ্যম দিয়ে নিজের জীবনের আমূল পরিবর্তন ঘটিয়েছেন। কারণ আমাদের এই অপরচুনিটি মূলত 5টি সেক্টরের উপর কাজ করে, শিক্ষা, স্বাস্থ্য, ফ্যাশন, তাকনিকি এবং স্পিরিচুয়াল প্রোডাক্টের উপর দিয়ে। আমরা যে কনসেপ্টে কাজ করছি এই কনসেপ্টে মহান 5 জন ডাইরেক্টর রয়েছেন, আর এই 5 জন ডাইরেক্টরের চিন্তাভাবনার মাধ্যম দিয়ে আজ থেকে 21 বছর আগে ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লিতে এমন একটি সংস্থার জন্মগ্রহণ করে যার নাম আমি খুবই গর্বের সাথে নিতে চাই, লেসেফ। দেখুন, আপনার মনের মধ্যে হতে পারে যে আজকের দিনে ডাইরেক্ট সেলিং কোম্পানি তো প্রচুর রয়েছে,
কিন্তু আমি সেফ শপেই কাজ কেন করব। দেখুন, সেফ শপে কাজ করার পেছনে চারটি মুখ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। সবার প্রথম, মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ডদের সাথে সেফ শপ আজ কাজ করে, হাইয়েস্ট পে আউট, ভারতবর্ষের ডাইরেক্ট সেলিং জগতে যতগুলো লিগেল কোম্পানি কাজ করছে তাদের যদি আমরা পে আউট প্রণালী লক্ষ্য করে দেখি, তাদের থেকে অনেক হাইয়েস্ট পে আউট আপনি এখান থেকে অ্যাচিভ করতে পারবেন। রেগুলার পে আউট এবং 22 ইয়ার্স এর একটি ট্যাঙ্ক রেকর্ড এর কাছে রয়েছে। আজকের দিনে আমরা সবাই জানি যে ভারতবর্ষ মধ্যে দুটো মেজর সমস্যা, একটা হচ্ছে বেরোজগারি আর একটা বিমারি। এই দুটো দিক থেকে লক্ষ্য করে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে কোন ইন্ডাস্ট্রি যদি সবচেয়ে বেশি সহায়ক করেছে, সেই ইন্ডাস্ট্রির নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আর এই কারণে ভারত সরকার 2014 সালে ডাইরেক্ট সেলিং এর গাইডলাইন নিয়ে আসে, আর সেই গাইডলাইন ফলো করে আজ এই অপরচুনিটি কাজ করে চলেছে। সেফ শপ কোম্পানির ম্যানেজমেন্ট এবং কার্যপ্রণালী লক্ষ্য করার পর ভারতবর্ষের বড় থেকে বড় ব্র্যান্ডেড দিগ্গজ গ্রুপ তারা এদের সাথে টাই আপ করে কাজটিকে করে চলেছে। তো সেফ শপের সাথে ভারতবর্ষের অলমোস্ট ফ্যাশন সেক্টরের আর যদি আমরা কথা বলি বা বিভিন্ন সেক্টরের বড় বড় নামী দিগ্গজ গ্রুপ তারা আজ এদের সাথে টাই আপ করে কাজটিকে করে চলেছেন। তো সেফ শপ কোম্পানি কি করেছে কি না করেছে আমি আপনাকে লাস্টের দিকে বলবো, কিন্তু তার আগে আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই যে আজ সেফ শপ অপরচুনিটির সাথে কি কি এমন ইউনিক প্রোডাক্টস রয়েছে যে কারণে আজ সেফ শপ অপরচুনিটি হিন্দুস্তানের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান পজিশন অ্যাচিভ করতে পেরেছে। সবার প্রথম প্রোডাক্টস যার নাম হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা। দেখুন, ভাগবত গীতা সম্বন্ধে আমরা সবাই জানি, না কেবল ভারতবর্ষে, আজকের দিনে বিশ্বজুড়ে ভাগবত গীতার জ্ঞান প্রত্যেকেই নিতে চান। কিন্তু আমাদের এখানে যে ভাগবত গীতাটি রয়েছে সেটি হচ্ছে ডিজিটাল ভাগবত গীতা। ডিজিটাল মিন্স এখানে যে উইজডম ফ্লুটটি আপনি দেখতে পাচ্ছেন, এই উইজডম ফ্লুট এই ভাগবত গীতার যে কোনো পৃষ্ঠাতে টাচ করার পর আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজের সাথে আপনি এই প্রোডাক্টটি পাচ্ছেন। এই প্যাকেজটি নিয়েও আপনি সিস্টেমের সাথে যুক্ত হতে পারেন। এটা সম্পূর্ণ হনুমানের প্রোডাক্ট রয়েছে। হনুমানজির টোটাল কথা, টোটাল কাণ্ড আপনি এই সম্পূর্ণ হনুমানের মধ্যে পেয়ে যাচ্ছেন। এই প্যাকেজটি নিয়েও আপনি কনসেপ্টের সাথে যুক্ত হতে পারেন। এছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য একটা দারুণ ইউনিক প্রোডাক্টস, কারণ আজকের দিনে বাচ্চারা অলমোস্ট মোবাইল ফোন, টিভির কার্টুন ইত্যাদিতে তারা ব্যস্ত থাকে। কিন্তু এটা এমনভাবে টেকনোলজি ইউজ করা হয়েছে যে বাচ্চা খেলাধুলার মাধ্যম দিয়ে সেলফ স্টাডি করতে পারবে, যাতে বাচ্চার ইম্প্রুভমেন্ট তো হবেই, তার সাথে সাথে তার ফিউচার গঠন করার যে বেস সেটা আপনি এই প্যাকেজটি দিয়ে আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎও তৈরি করতে পারবেন। তার সাথে সাথে এখান থেকে পারচেজ করার কারণে আপনি এখান থেকে একটা ইনকামেরও সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন। এছাড়াও ফ্যাশন সেক্টরের যদি আমি কথা বলি, জেন্টস এবং লেডিস উভয়েরই চাই সে ফ্যাশনের শার্টিং শুটিং প্রোডাক্ট হোক, চাই সে ব্যাগের প্রোডাক্ট হোক, এছাড়াও আপনার বাইক চালানো ইয়া স্কুটি চালানোর জন্য হেলমেট, এছাড়াও ফ্যাশনের অল ইকুইপমেন্ট প্রোডাক্টস এখানে রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডেড গ্রুপের রেমন, গ্রাসিম, বিমল ইত্যাদি ব্র্যান্ডেড, তার সাথে লেডিসদের জন্য শাড়ি এবং শুট প্যান্টের প্রোডাক্ট রয়েছে, এছাড়াও আপনার ট্রলি ব্যাগ, শুজ, জিন্স প্যান্ট ইত্যাদি বহুত সারে প্রোডাক্ট আজকের দিনে আপনি ফ্যাশন রিলেটেড পাচ্ছেন। এছাড়াও রয়েছে আপনার পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট। পার্সোনাল কেয়ারের যদি আমি কথা বলি, ওয়ার্ল্ড ক্লাস পেস্ট, হার্বাল সপ, ফেস ওয়াশ ইত্যাদি প্রোডাক্ট রয়েছে, কিচেন ওয়ারের প্রোডাক্ট রয়েছে, যাবতীয় অল এভারেজ মশলা এবং দেশি ঘি সিসির তৎবা গ্রুপের পক্ষ থেকে, এছাড়াও রয়েছে হেলথ কেয়ার এবং ওয়েলনেসের প্রোডাক্ট। বহুতই খুব সুন্দর সুন্দর ইউনিক প্রোডাক্ট, যে প্রোডাক্ট ইউজ করে আজ ভারতবর্ষের প্রচুর মানুষ উপকৃত হয়েছেন এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন প্রোডাক্ট এখানে রয়েছে। এছাড়াও আপনার রয়েছে কিচেন ওয়ারের প্রোডাক্ট রয়েছে, হোম ওয়ারের প্রোডাক্ট রয়েছে, ডিনার সেটের সুন্দর সুন্দর ডিনার সেটের প্রোডাক্ট রয়েছে, এখানেও আপনি সিস্টেম আসতে পারেন। দেখুন, আমি যদি প্রোডাক্ট সম্বন্ধে এখন আমি আপনার সামনে বর্ণনা করতে চাই তো অনেক সময় লাগবে, কারণ মোর দেন 200+ প্রোডাক্টস বিভিন্ন ব্র্যান্ডেড গ্রুপের পক্ষ থেকে সেফ শপের কাছে রয়েছে। কিন্তু আমি প্রোডাক্ট নিয়ে কেন আপনাদের সাথে ডিসকাস করলাম, এর পেছনে দুটো মুখ্য এবং গুরুত্বপূর্ণ কথা রয়েছে। কারণ এক, দেখুন, আমরা জন্মগ্রহণ করেছি তো সবাইকেই একদিন না একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে, আর দ্বিতীয় চরম সত্য এটা যে যতদিন আমরা এই পৃথিবীতে বাঁচব কোনো না কোনো কোম্পানির কিছু না কিছু প্রোডাক্ট আমাকে আপনাকে ব্যবহার তো করতেই হবে।
কিন্তু দেখুন আজকের দিনে আমরা আমাদের জীবনে ব্যবহারযোগ্য যে কোনো প্রোডাক্ট কোথা থেকে শপিং করি, আমরা আমাদের প্রয়োজনটাকে মেটানোর জন্য আমরা মার্কেটে যাই, পয়সা দিই, তার পরিবর্তে আমরা জিনিসটিকে সংগ্রহ করে নিয়ে আসি। কিন্তু আজ শপিং আমরা আগেও করেছি, আজও করছি, আগামীকালেও শপিং করব, কিন্তু যদি আমরা শপিং অপশনটা জীবনে একবার চেঞ্জ করে নিই আমাদের জীবনে, তো আমরাও এখান থেকে একটা মহান অপরচুনিটি অ্যাচিভ করতে পারবো, যেখান থেকে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে পারবো। দেখুন, আমরা সবাই জানি কম সময়ের মধ্যে বড় সফলতা যদি গ্রহণ করতে হয়, তো আজকের দিনে আমাদের সামনে একটা বেস্ট মাধ্যম যেটার নাম হচ্ছে বিজনেস। কিন্তু এটা আমরা জানি অনেকের কাছে প্রচুর ট্যালেন্ট রয়েছে, কিন্তু ফাইন্যান্সিয়াল অভাবের কারণে নিজের ট্যালেন্টটাকে সে ইউটিলাইজ করতে পারছেন না। কারণ আমরা সবাই এই ধরনের একটা এক্সপেক্ট করি যে আমি এমন কিছু কাজ করব যে জায়গায় ইনভেস্টমেন্ট যেন মিনিমাম হয়, প্রফিট যেন হিউজ হয়, রিস্ক যেন কিছুই না থাকে, আর স্কোপ যেন আনলিমিটেড হয়। কিন্তু এখন আমি যে বিজনেসটির কথা আপনার সামনে বিজনেস প্ল্যানে তুলে ধরবো, সেই জায়গায় যদি ইনভেস্টমেন্টের কথা বলা যায় এখানে জিরো। কারণ আমরা পয়সা দিচ্ছি, জিনিস আমরা পেয়ে যাচ্ছি, ফ্রি অফ কস্ট আমরা একটা বিজনেস অপরচুনিটি পাচ্ছি যেখানে কোনো রিস্ক থাকছে না, কিন্তু আমরা হিউজ এবং আনলিমিটেড ইনকাম করতে পারবো। এর জন্য আমাকে আপনাকে করতে কি হবে, আমাদের অপরচুনিটি বলছে সবার প্রথম আপনি অ্যানালাইজ করুন দূরদৃষ্টির মাধ্যম দিয়ে, নিজের থেকে নিজে বিবেচনা করুন যে হ্যাঁ কথাটি ঠিক কি ভুল। যদি আপনার মনে হয় ঠিক, তো আপনি আপনার জীবনে সেফ শপ থেকে যে প্রোডাক্টটি আপনার প্রয়োজন তার একটা প্যাকেজ জীবনে একবার ওয়ান টাইম এখান থেকে আপনি পারচেজ করুন। পয়সা দিচ্ছেন, জিনিসটি আপনি পেয়ে যাচ্ছেন, সাথে সাথে আমাদের সিস্টেম বলছে আপনি যে প্রোডাক্টটি পেয়েছেন ওটিকে আপনি ব্যবহার করুন। কারণ আমরা কোনো প্রোডাক্ট যখন ব্যবহার করব তখন তার গুণগত মান সম্বন্ধে আমাদের কাছে একটা অভিজ্ঞতা উঠে আসবে। তো যদি আপনি প্রোডাক্টটিকে ব্যবহার করে সন্তুষ্ট হয়ে থাকেন, তো আমাদের সিস্টেমটি বলছে যে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন রিলেটিভ পাড়া প্রতিবেশীদের সাথে আপনি এই সেফ শপের প্রোডাক্টের কি গুণাগুণ রয়েছে এটি সত্য বর্ণনা তাদের সামনে আপনি করুন। আর যখন আপনি এই বর্ণনাটি করবেন তখন আপনি দেখবেন কেউ আপনার কথাতে সহমত হবে আর কেউ বলবে যে না, বিশ্বাস সে করে উঠতে পারবে না। কিন্তু দেখুন, এই প্রচার করা বা বলার কাজটি দুনিয়াতে করেন সবাই, কিন্তু কিছু এমন ব্যক্তি রয়েছেন যারা এই প্রচারের কাজ করছেন তার বিনিময়ে হিউজ এবং আনলিমিটেড ইনকাম করে চলেছেন। যেমন অমিতাভ বচ্চন স্যার, আজকের দিনে না পয়সার অভাব না সম্মানের অভাব, একজন সাকসেসফুল ব্যক্তিত্ব। কিন্তু আজকের দিনে যদি আমরা লক্ষ্য করে দেখি অমিতাভ বচ্চন স্যারের মতো ব্যক্তিত্ব আজ নিজের প্রফেশনাল ওয়ার্কের সাথে সাথে কোনো না কোনো কোম্পানির কিছু না কিছু প্রোডাক্ট উনি রোজানা প্রচার করছেন। এরপর একটা বড় কোশ্চেন মার্ক এটা আসে, শুধু কি অমিতাভ বচ্চনই প্রচার করেন? আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন আজ ভারতবর্ষের তমাম স্টার সেলিব্রিটি পারসন তাদের প্রফেশনাল ওয়ার্ক করার সাথে সাথে তারা কোনো না কোনো কোম্পানির কিছু না কিছু প্রোডাক্ট তারা রোজানা প্রচার করে চলেছেন। এরপর এনারা প্রচার কেন করেন? কারণ এনারা জানেন যে প্রফেশনাল ফিল্ডে যে পরিশ্রমটা আমরা করছি তার বিনিময়ে আমরা যে ইনকামটা পাই তার থেকে অনেক কম সময়ে কম পরিশ্রমে কোনো কোম্পানির প্রচার করে আমরা এর থেকে বেশি উপার্জন করতে পারবো। এখন বড় কথা হচ্ছে বড় বড় কোম্পানি বড় বড় স্টার সেলিব্রিটিদের কাছেই যায়, কিন্তু আজ আপনারও শুনে খুব খুশি হবে যে সেফ শপ এমন একটা ভারতবর্ষের ডাইরেক্ট সেলিং কোম্পানি যে ভারতবর্ষের ব্র্যান্ডেড প্রোডাক্টকে প্রচার করার অথরিটি আমাদেরকে দিচ্ছে। আর যদি আমরা প্রচারটা করি সিস্টেম ফলো করে, তো ডেফিনেটলি আমাদের জীবনেও একটা বিরাট বড় পরিবর্তন এখান থেকে আমরা অ্যাচিভ করতে পারবো। এর জন্য আমাদেরকে করতে কি হবে, দেখুন আমি আগেও বলেছি আবার রিপিট করছি, আমরা যতদিন এই পৃথিবীতে বাঁচবো শপিং তো আমাদেরকে করতেই হবে। কিন্তু আমরা শপিং করি কোথা থেকে? না রিটেল স্টোর ইয়া মল? যদি আমরা রিটেল স্টোর ইয়া মল থেকে প্রোডাক্ট পারচেজ করি তো আমরা এমআরপি রেটে প্রোডাক্টটি শপিং করি। আমাদের সেকেন্ড শপিং অপশন ফ্যাক্টরি আউটলেট ইয়া অনলাইন অ্যামাজন ফ্লিপকার্ট ইয়া স্যামডিল। দেখুন আপনি লক্ষ্য করে দেখেছেন এই সমস্ত জায়গা থেকে যদি আমরা প্রোডাক্ট পারচেজ করি আমরা ডিসকাউন্ট তো পাই ঠিকই, কিন্তু ডিসকাউন্ট এলাভা আমরা এখান থেকে আর অতিরিক্ত কিছু অ্যাচিভ করতে পারি না। কিন্তু যদি এই শপিং অপশনটা আমরা সেফ শপে সিলেক্ট করি আর সেফ শপ থেকে যদি আমরা আমাদের পছন্দের তালিকা বানিয়ে প্রোডাক্ট সংগ্রহ করার চেষ্টা করা হয়, তো সবার প্রথম আমরা এখান থেকে কি পাবো,
না এদের তুলনায় রিটেল স্টোর ইয়া আদার্স অনলাইন অপরচুনিটি থেকে আমরা পাবো ডিসকাউন্টে প্রোডাক্ট, যেটা একটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সেকেন্ড জিনিস, আপনি পাচ্ছেন হোম ডেলিভারি, থার্ড পাচ্ছেন একটা ইনকাম করার সুবর্ণ সুযোগ, যে রাস্তাটিকে অবলম্বন করে আমরা আমাদের জীবনে একটা ইনকাম সোর্সটাকে বাড়িয়ে তুলতে পারব, যে রাস্তা অবলম্বন করে আমরা জীবনে রিচ হতে পারব। কিন্তু আপনার মনের মধ্যে আসতে পারে যে স্যার তাহলে এই সেফসেফ কোম্পানি আমাদের কি পয়সা দেবে কোথা থেকে, কারণ শপিং তো এর আগেও আমরা করেছি ট্রেডিশনাল মার্কেটে, যেখান থেকে তো আমরা পয়সা দিয়েছি জিনিস পেয়েছি, কিন্তু এখান থেকে ইনকাম আসবে কোথা থেকে? দেখুন, এখানে মার্কেটিং কাকে বলে, কেউ কিনছে আর কেউ বিক্রি করছে, মাঝের যে প্রসেস ওই প্রসেসটাকে বলা হয় মার্কেটিং। আর মার্কেটিং এই দুনিয়াতে দু ধরনের হয়, একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং, একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং এ কি হয় না, কোনো প্রোডাক্ট যদি ম্যানুফ্যাকচারার 35 টাকাতে তৈরি করে, সেই প্রোডাক্টটা কাস্টমার আনি আমরা পারচেজ করি কত, না 100 টাকায়। সেখানে মাঝের যে 65 টাকা অ্যামাউন্ট, এটা যাচ্ছে কাদের বাড়িতে, যারা এই মিডিলম্যান হিসাবে কাজ করছে এনাদের বাড়িতে ওই অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তো আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সেফসেফ কি আলাদা করছে না, ম্যানুফ্যাকচারার কোম্পানি যে 35 টাকায় প্রোডাক্টটি তৈরি করেছে, এখানে সেফসেফ মাঝে মিডিলম্যানের যে চ্যানেলটা পুরোটাকে অফ করে দেওয়ার কারণে, এখানে আপনি এবং সেফসেফ এর মাঝখানে মিডিলম্যান হিসাবে কেউ থাকছে না, যে কারণে এই 65% অ্যামাউন্ট যেটা ট্রেডিশনাল মার্কেটে অন্যরা পেয়ে যেত, সেই টাকাটি কোম্পানিতে যাচ্ছে। কোম্পানি সবার প্রথম যে প্রোডাক্ট পারচেজ করছে তাকে ডিসকাউন্টে প্রোডাক্ট প্রোভাইড করছে, এবং আমার আপনার মতো যে এই কাজটিকে প্রচার করছে সিস্টেমেটিকভাবে তাকে এখান থেকে কমিশন প্রোভাইড করছে। এরপর দেখে নেওয়া যাক সেফসেফ অপরচুনিটির কি ইনকাম প্ল্যান রয়েছে। যখনই আমরা একটি প্রোডাক্ট এখান থেকে পারচেজ করার জন্য ডিসিশন নেব, এবং ইন্টারনেটের ওয়েবসাইট থেকে যখন আমরা রেজিস্ট্রেশন করছি, তখন আমরা ইউর পজিশন পাবো, এবং সাথে সাথে আমাদের 3টে গ্রুপ ওপেন হয়ে যাচ্ছে। আর যখনই আমাদের 3টে গ্রুপ ওপেন হচ্ছে, 3টে গ্রুপে 2টো করে সাইট, একটা লেফট একটি রাইট। আমাদের সেফসেফ অপরচুনিটি তো আমাদেরকে সুযোগ দিচ্ছে 3টে গ্রুপেই কাজ করে আপনি এখানে ইনকাম করতে পারবেন, কিন্তু আমাদের যে সাপোর্টিং সিস্টেম যার নাম সাকসেস সাপোর্ট সিস্টেম, সে আমাদেরকে অ্যাডভাইস করছে যে আপনি 3টে গ্রুপে স্টার্টিংয়ে কাজ না করে যে কোনো একটি গ্রুপ থেকে কাজ করা শুরু করুন। আর একটি গ্রুপের যদি আমরা কথা বলি, তো প্রথম গ্রুপ হচ্ছে ব্লু গ্রুপ। ব্লু গ্রুপের 2টো সাইট লেফট এবং রাইট। আপনি ধরুন প্রথমে একটি প্রোডাক্ট নিয়েছেন, প্যাকেজ ওয়ান টাইম পারচেজ করেছেন, আর 2জন ব্যক্তিকে আপনি রিকমেন্ড করেছেন, তারাও যখন বুঝতে পাচ্ছেন যে না আমাকেও তো শপিং করতে হয়, চলো একবার এখান থেকে পারচেজ করে দেখি, আর উনিও যদি এখান থেকে পারচেজ করেন, তো পয়সা পাঠাচ্ছেন ডাইরেক্ট কোম্পানিতে, কোম্পানি ডাইরেক্ট প্রোডাক্ট তাদেরকে সার্ভিস দিচ্ছে, মাঝখানে আপনি শুধুমাত্র প্রচার করেছেন, তার পরিপ্রেক্ষিতে আপনি ইনকাম করার জন্য কোয়ালিফাই করে যাচ্ছেন। এখানে যেহেতু একটা ইনকাম সংখ্যায় প্রকাশ করার ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে ফর এক্সাম্পল আপনি 200 বিভিন্ন একটা প্রোডাক্ট পারচেজ করেছেন, আর আপনার নিচে লেফট এবং রাইটে উভয়কেই 200 বিভিন্ন যদি আপনি প্রোডাক্ট প্রমোট করে থাকেন, আর তারাও যদি 200 বিভিন্ন প্রোডাক্ট পারচেজ করেন, এক্ষেত্রে আপনার কাছে প্রাথমিক রূপে যে ফার্স্ট চেক জেনারেট করবে সে অ্যামাউন্টটি হচ্ছে 1400 টাকা। এখানে পার বিভিতে আপনি 2.5 টাকা করে পাচ্ছেন, আর সেলফ রেফারেন্সের জন্য 1 বিভিতে 1 টাকা করে আপনি এক্সট্রা ইনকাম অ্যাচিভ করতে পারবেন। এরপর দেখুন পাওয়ার অফ টিমওয়ার্ক ইয়া পাওয়ার অফ ডুপ্লিকেশন। যখন এই প্রথম আপনি প্রোডাক্ট নিয়েছেন, 2জনকে রিকমেন্ড করেছেন, 1400 কমিশন আপনি পেয়েছেন, কিন্তু যেমন আপনি প্রোডাক্ট পারচেজ করার পর আপনি প্রচার করার অথরিটি পেয়েছেন, ঠিক সেই রকম এই এ এবং বি এনারও কিন্তু প্রোডাক্ট পারচেজ করার সাথে সাথে সেম অপরচুনিটি ওনাদের কাছেও যাচ্ছে। এক্ষেত্রে এ যদি 2জনকে প্রমোট করেন, বিও যদি 2জনকে প্রমোট করে থাকেন 7 দিনের মধ্যে, তো এ পাবেন সেক্ষেত্রে কত না 1400 টাকা, বি পাচ্ছে কত না 1400 টাকা, এক্ষেত্রে আপনি থাকছেন ইউর পজিশনে আপনার কাছে আসবে কত না 2000 টাকা। এইভাবে তৃতীয় সপ্তাহে 4জন ব্যক্তিও যদি 2জন 2জনকে প্রমোট করেন, তো 4জন কমিশন পাচ্ছে কত করে না 1400 1400, এদের সিনিয়র এ আর বি এরা পাচ্ছে কত না 2000 টাকা, আর আপনি থাকছেন ইউর পজিশনে আপনার কাছে সেই সপ্তাহে ইনকাম আসছে কত না 4000 টাকা। এই জিনিসটি কন্টিনিউ বাড়তে বাড়তে পাওয়ার অফ টিম ওয়ার্ক এবং ডুপ্লিকেশনের কারণে, সিস্টেমের সাপোর্টের কারণে, যেদিন লেফট সাইডে 200 সেল, রাইট সাইডে 200 সেল,
তখন একটি প্রোডাক্ট ওয়ান টাইম পারচেজ করার পর আপনার কাছে যে ইনকাম আসছে সে অ্যামাউন্টটি হচ্ছে 2 লক্ষ টাকা। এরপর দেখুন এই জায়গাতে একটা জিনিস আসছে কিনা, আমাদের এখানে আলটিমেট ক্যাপিং এর ব্যবস্থা কি রয়েছে। আপনি একটি প্রোডাক্ট ওয়ান টাইম পারচেজ করার পর পাওয়ার অফ টিম এবং ডুপ্লিকেটের কারণে যেদিন লেফট সাইডে 40,000 BV রাইট সাইডে 40,000 BV সেলস আপনার ফার্স্ট বাই প্রোডাক্টের হচ্ছে, সেদিন আপনি ফার্স্ট বাইয়ের উপর যে কমিশন পাচ্ছেন ক্যাপিং ইনকাম সেটি হচ্ছে কত না 2 লক্ষ টাকা। এটি ছিল আমাদের প্রাইমারি সোর্স অফ ইনকাম। এরপর সেকেন্ড ইনকাম সোর্সের যদি আমি কথা বলি সেটি হচ্ছে রিপারচেজ। দেখুন আমাদের এখানে গুড মর্নিং এবং গুড নাইট অল অ্যাভারেজ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট রয়েছে। আমরা যখন ফার্স্ট টাইম এখানে প্রোডাক্ট ইউজ করব তখনই আমরা বুঝতে পারবো এর গুণগত মান কতটা হাই কোয়ালিটির। এই জিনিসটি বোঝার পর আমরা দ্বিতীয়বার ওই প্রোডাক্টটি সংগ্রহ করার জন্য আমাদের সামনে দুটো রাস্তা। এক, আমরা আবার মার্কেটে ফিরে যাই, ইয়ে সেফ শপ থেকেই ডিসকাউন্টে আমরা প্রোডাক্ট প্রাপ্ত করি। যদি আমরা সেফ শপ থেকেই প্রোডাক্ট পারচেজ করি সেটি হবে আমাদের রিপারচেজিং। আর এই জায়গা থেকে আমরা রিপারচেজ করেও একটি এক্সট্রা ইনকাম নিতে পারবো। এখানে রিপারচেজিং এর উপরও বা আপনি বা আপনার টিমের রিপারচেজিং এর উপর পার বিভিতে 2.5 টাকা করেই আপনি কমিশন পাচ্ছেন। আর রিপারচেজিং এরও আপনার ক্যাপিং অ্যামাউন্ট যেটা দাঁড়াচ্ছে আলটিমেট অ্যামাউন্ট সেটা হচ্ছে সাপ্তাহিক 2 লক্ষ টাকা। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে সাপ্তাহিক পে আউট রয়েছে, কারণ এখানে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার দিনে পে আউট কোম্পানির তরফ থেকে হয়ে থাকে। তো এখানে উইকলি পে আউটের ব্যবধান আমাদেরকে রয়েছে, যেটা আমরা জব ক্ষেত্রে সাধারণত মাসে একবার আমরা স্যালারি পাই, কিন্তু আপনি চাইলে এখানে মাসে 4 বার কমিশন প্রাপ্ত করতে পারবেন। এছাড়াও রয়েছে আমাদের কাছে থার্ড ইনকাম সোর্স, যেটার নাম হচ্ছে র্যাঙ্ক ইনকাম। যেভাবে আমাদের কাজ বেড়ে চলেছে, আমাদের টিম বাড়ার সাথে সাথে আমাদের সেলস বাড়ছে, সেলস বাড়ার সাথে সাথে কোম্পানি আমাদেরকে স্পেশাল 18 বার এখানে একটা ইনকাম দিচ্ছে, যেটা 18টা প্রমোশনের উপর ডিপেন্ড করছে। আমরা যখনই র্যাঙ্ক 1 কোয়ালিফাই করছি, র্যাঙ্ক 1 কোয়ালিফাই করতে করতে আপনি 12,000 থেকে 13,000 টাকা ইনকাম তো করছেন, কিন্তু তার সাথে সাথে আপনার কাছে ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ হওয়ার যে মাসে কমপ্লিট হবে তার পরের মাসের প্রথম সপ্তাহে র্যাঙ্ক 1 এর ইনকাম স্বরূপ অ্যাপ্রক্স 6,000 আপনার কাছে কমিশন আসছে। র্যাঙ্ক 2 কোয়ালিফাই করার জন্য 10,000 BV প্রয়োজন পড়ে। লাগভগ 50 জনের টিম তৈরি করার পর আপনার কাছে মেন ইনকাম যে অলমোস্ট 25,000 এটা তো আপনি পেয়েই যাচ্ছেন, তার সাথে সাথে র্যাঙ্ক 2 কোয়ালিফাই করার জন্য আপনার কাছে স্পেশাল রিওয়ার্ড ওয়ান টাইমের জন্য আসবে, সেটা হচ্ছে লাগভগ 17,000। এইভাবে করে 18টি র্যাঙ্ক রয়েছে। আপনি 18টি র্যাঙ্কে একের পর এক আপনি কোয়ালিফাই করতে পারবেন। এছাড়াও রয়েছে ট্রাভেল অ্যান্ড কার অ্যান্ডোমেট অ্যালাউন্স, যেখান থেকে আপনি র্যাঙ্ক 2 তে প্রবেশ করার পর আপনি যাতায়াত করার জন্য একটি স্পেশাল অ্যালাউন্স পাবেন, যে তার অ্যামাউন্ট হচ্ছে র্যাঙ্ক 2 এর অ্যাপ্রক্স 10,000 এবং র্যাঙ্ক 10 পর্যন্ত রয়েছে, যার অ্যামাউন্ট হচ্ছে 10 লাখ রুপিস পর্যন্ত আপনি এখান থেকে অ্যাচিভ করতে পারবেন। এরপর দেখুন এটা হচ্ছে একটা উইন উইনটা ব্যাপার। হয় এখানে জিত হবে, তাহলে বিরাট বড় জিত হবে, কারণ এখানে হারাবার কিছুই নেই, কারণ আমরা পয়সা দিচ্ছি, জিনিস পেয়ে যাচ্ছি, ফ্রি অফ কস্ট আমরা বিজনেস অপরচুনিটি পাচ্ছি, আর সিস্টেমেটিকভাবে কাজ করে আমরা এখানে রাজা মহারাজাদের মতো সম্মান প্রাপ্ত করতে পারবো। এছাড়াও রয়েছে সিকিউরিটির পার্ট, কারণ আজ ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ চান যে আমি যেন আমার জীবনে একটি সুন্দর সিকিউরিটি তৈরি করতে পারি, যেটির মাধ্যমে আমার নেক্সট জেনারেশন যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। কিন্তু লক্ষ্য করে দেখুন আজকের দিনে আমরা কি সেইভাবে পর্যাপ্ত সিকিউরিটি আমাদের পরিবারের জন্য ছেড়ে যেতে পাচ্ছি। কিন্তু আজ এই সেফ শপ মহান অপরচুনিটিতে যদি আমরা সামিল হয়ে কাজটিকে শিখে করা হয় বা করি, তাহলে আমরা কিভাবে একটা সিকিউরিটি সুন্দর তৈরি করতে পারবো তার একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত আপনাদের সামনে আমি প্রস্তুত করার চেষ্টা করছি। প্রথম ব্যক্তির নাম লেটস সি শ্যামসুন্দরজি, উত্তরপ্রদেশ গাজীপুরে বাড়ি, পেশাতে একটি প্রাইভেট স্কুল টিচার। আজ যেমন আপনি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে ইনফরমেশনটি নিচ্ছেন, উনিও একদিন ওনার বন্ধুর মাধ্যম দিয়ে ইনফরমেশনটিকে পান, ভালো লাগার কারণে উনি ডিসিশন নেন, ওয়ান টাইম প্রোডাক্ট পারচেজ করে কাজটিকে শুরু করেন। সিস্টেমেটিকভাবে কাজ করতে করতে ওনার জীবনে পরিবর্তন তো আসে, কিন্তু পরিবর্তন আসার সাথে সাথে 2007 সালে একটি রোড অ্যাক্সিডেন্টে উনি মারা যান। কিন্তু মৃত্যুকালে ওনার পরিবারের সদস্য সংখ্যা ছিলেন 3 জন ছোট ছোট বাচ্চা আর একটি আনপর হাউস ওয়াইফ। আজ আমরা কল্পনা করতে পারি যে ইনকাম করার ব্যক্তি শ্যাম সুন্দরজি
যদি দুনিয়া ছেড়ে চলে যান তার পরিবারে কি কন্ডিশন হতে পারে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন এই স্লাইডটি, আই শ্যাম সুন্দর জি দুনিয়াতে নেই, ওনার ইমোশনাল লসেস ওই পরিবারে কখনোর জন্য পূর্ণ হবে না। কিন্তু একটি প্রোডাক্ট ওয়ান টাইম পারচেজ করার বিনিময়ে আই শ্যাম সুন্দরজির বাড়িতে কিভাবে ইনকাম যাচ্ছে আপনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। 2007 থেকে 2019 ফাইনান্সিয়াল ইয়ার পর্যন্ত ওনার বাড়িতে যে নেট ইনকাম গেছে সে অ্যামাউন্ট হচ্ছে মোর দ্যান 9 crore rupees। ভারত সরকারকে টিডিএস পেড করেছে 91 lakhs, তারপর এসছে তার বাড়িতে নেট ইনকাম। এরপর দেখুন, আজ আমার বলতে দুঃখও হয় আর মনের মধ্যে খুশিও হয়। দুঃখ এই কারণে যে আমাকে যে ইনফরমেশনটি শেয়ার করেছিল তার নাম লেট মিস্টার সঞ্জয় পাঠক, আমার বাল্যকালের বন্ধু। আর খুশি এটা যে এই অপরচুনিটি সঞ্জয় পাঠক দেখার পর ও ডিসিশন নেয় কাজটি করার জন্য। কাজ করতে করতে কোনো কারণে আজ এই দুনিয়াতে নেই, কিন্তু সঞ্জয় পাঠক দুনিয়াতে না থাকা সত্ত্বেও আজ তার বাড়িতে কীরকম ইনকাম যাচ্ছে তার ওয়াইফের নামে সেটি আপনারা লক্ষ্য করে দেখতে পারেন। কিছুদিন আগে 2020 সালে COVID-19 প্যান্ডামিক সিচুয়েশন আমরা বিশ্বভরে লক্ষ্য করে দেখেছি, বহু মানুষ গৃহবন্দীর কারণে তাদের সোর্স অফ ইনকাম তারা সেভাবে ডেভেলপমেন্ট করতে পারেননি, যার কাছে ছিল তাও সে অনেক ক্ষেত্রে ইনকাম সেভাবে করতে পারেননি। কিন্তু এই সঞ্জয় পাঠক দুনিয়াতে নেই, মানুষ গৃহবন্দী, কিন্তু ডিজিটাল জুম প্ল্যাটফর্মকে ইউটিলাইজ করে পাওয়ার অফ টিম ওয়ার্ক এবং পাওয়ার অফ সিস্টেমের কারণে সঞ্জয় পাঠক দুনিয়াতে না থাকা সত্ত্বেও এই মহান অপরচুনিটিতে একটি ছোট্ট ডিসিশন এবং তার করা কাজের পরিণাম ডিউরিং লকডাউনে তার বাড়িতে ইনকাম এসছে 4 সপ্তাহ মানে 1 মাস, আর 1 মাসে ইনকাম এসছে 1,04,485 টাকা। তো আপনি লক্ষ্য করে দেখুন এটা একটি বিরাট বড় সিকিউরিটি বটে কিনা। এভাবে করে রিকগনিশনের লেভেলের পরিবর্তন হয়, যেগুলো আমরা পরিবর্তন করে করে আমরা আগে বাড়তে পারবো। যেমন বর্তমানে আমিও সঞ্জয় পাঠক স্যারের মাধ্যম দিয়ে ডিসিশন নিয়েছিলাম, প্রেজেন্ট টাইম আমি অপার লেভেল কোয়ালিফাই করেছি, জাস্ট নেক্সট লেভেল হচ্ছে আমার ডায়মন্ডশিপ। আর এখানে ডায়মন্ডশিপ অর্জন করার পর আমরা আরেকটি স্পেশাল ইনকাম পাবো, যে অ্যামাউন্ট যেটা হচ্ছে পেনশন যোজনা, আর কোম্পানির ভাষাতে বলছে এসিপিসি ইনকাম। এখানে কি হচ্ছে না, ডায়মন্ড হওয়ার পর আপনার কাছে যে ইনকাম আসছে ওটা তো আপনার টিম ওয়ার্ক, নিউ জয়নিং, রিপার্সিটিং, র্যাঙ্ক, ইনকাম, ট্রাভেল অ্যালাউন্স ওটা আলাদা, ওটা আপনার কর্মের উপর ডিপেন্ড করবে। কিন্তু কোম্পানি বলছে আমাদের যে আনডিস্ট্রিবিউট অ্যামাউন্ট, এই আনডিস্ট্রিবিউট অ্যামাউন্টও আমরা আমাদের কাছে রাখবো না, আমাদের যে ডায়মন্ডেড অ্যাভাব যে টপ লিডারশিপ তাদের মধ্যে আমরা প্রোভাইড করব। বর্তমানের পরিস্থিতিতে কোম্পানি সেলস অ্যাকর্ডিংলি ডায়মন্ডশিপ অর্জন করার পর এক্সট্রা রিওয়ার্ড বলুন বা আপনি পেনশন স্বরূপ বলুন, পার মান্থ প্রথম সপ্তাহে আপনার কাছে যে আসছে মোর দ্যান 25,000, আর ইউনিভার্সাল গ্রাউন্ড অ্যাম্বাসিডারের পেনশন হচ্ছে 28,80,000 টাকা। এরপর আপনার মনের মধ্যে হতে পারে যে তাহলে আমাকে ডায়মন্ড হওয়ার জন্য করতে কি হবে। দেখুন, আমাদের এই মহান অপরচুনিটিতে 3টি গ্রুপ রয়েছে, ব্লু গ্রুপ, আম্বার গ্রুপ এবং পার্পল গ্রুপ। আপনি 3টির মধ্যে একটি গ্রুপ চুজ করুন, লাইফে ওয়ান টাইম 200 BV প্রোডাক্ট আপনি পারচেজ করুন, পয়সা দিচ্ছেন, জিনিস পেয়ে যাচ্ছেন, জিনিসটিকে ব্যবহার করার সাথে সাথে আপনি যে কাজটিকে করছেন ওই কাজটি ডিস্টার্ব না করে সেফ সব অপরচুনিটির প্রসেসটিকে ভালো করে শিখে 365 দিনের সেফ অনলি আপনি 10 জন ব্যক্তিকে রিকমেন্ড করুন। আর যদি আপনি 10 জনকেও রিকমেন্ড করেন তাও প্রথম বছর আপনার ইনকাম আসবে কত না, 5,000 টাকা। দেখুন, এখানে 5,000 টাকা ইনকাম পরের জিনিস নয়, কিন্তু মেইন ইম্পর্টেন্ট হচ্ছে 10 জন ব্যক্তির টিম। দ্বিতীয় বছর এই 10 জন ব্যক্তি ও 10 জন 10 জনকে যদি প্রমোট করে তাও আপনার টিম হচ্ছে কত না 100, ইনকাম আসবে 50,000 টাকা। তৃতীয় বছর এই 100 জন ব্যক্তিও যদি 10 জন 10 জনকেই প্রমোট করে তাও আপনার টিম হচ্ছে 1,000-এর, আর ইনকাম আসবে 5,00,000 টাকা। আর চতুর্থ বছর দেখুন জাদু, এই 1,000 ব্যক্তিও যদি 0.1% রেশিওতেই কাজ করে তাও আপনার টিম হচ্ছে 10,000-এর, সেদিন আপনি এখানে ডায়মন্ডশিপ কোয়ালিফাই করছেন, আপনার বিভি কমপ্লিট হচ্ছে 20 lakhs, আর আপনার বাড়িতে নেট ইনকাম আসছে কত না 50 lakhs rupees। র্যাঙ্ক অ্যালাউন্স এবং ট্রাভেল অ্যালাউন্স এই দুটো ব্যতীত আপনার কাছে 50 lakh টাকা আসছে। এরপর থেকে আপনার শুরু হবে পেনশন। আজ যদি আমি সেফশপের কথা বলি সাথীও, আজকের দিনে 2,500 মানুষ আজ এই মহান অপরচুনিটির ইনফরমেশন পাওয়ার পর বিশ্বাস করে এই সিস্টেমটিকে ফলো করে কাজ করার কারণে তারা আজকের দিনে এটা অ্যাচিভ করেছেন। আর আজ আমারই আপনার কাছে বলতে খুশি হয়, সঞ্জয় পাঠকের মাধ্যম দিয়ে আমি ফোনের মাধ্যমে এই মহান অপরচুনিটি দেখার সুযোগ পাই। তৎকালীন ভারতীয় সেনাবাহিনীতে আমি জব করতাম, জব করতে করতে পার্ট টাইম ভাবে আমি এই কাজটি শুরু করি।
কিছুদিন পার্ট টাইম ভাবে কাজ করার পর সিস্টেমের আজ আমি অ্যাজ এ কেরিয়ার হিসাবে কাজ করছি, একটি প্রোডাক্ট ওয়ান টাইম পারচেজ করেছিলাম, আজ এই অপরচুনিটির মাধ্যম দিয়ে এক নম্বর ইনকাম যে আমি করেছি সে অ্যামাউন্ট হচ্ছে 43,75,000 টাকা। তো এই জায়গা থেকে আপনিও অ্যাচিভ করতে পারবেন, কিন্তু এর জন্য আপনাকেও দুটো কাজ করতে হবে, সবার প্রথম বিশ্বাস এবং দ্বিতীয় কাজ ধৈর্য, প্যাশেন্স যদি আপনি রাখেন তো ডেফিনেটলি আপনার সাথেও এটি হবে। এছাড়াও আপনি এখান থেকে ডবল ইনকাম নিতে পারবেন, সেটি কীভাবে, সাপোজ আপনি একটি প্রোডাক্ট ওয়ান টাইম পারচেজ করছেন, সিস্টেমের পাওয়ার আপনার পরিশ্রম টিমের অ্যাকাউন্টের লেফট সাইডে সোর্সেল রাইট সাইডে সোর্সেল, আপনার কাছে ইনকাম আসবে 1,00,000 টাকা। আর এটাই যদি আপনি তিনটি আইডি নিয়ে কাজ করেন, সিস্টেমের সাপোর্ট আপনার পরিশ্রম টিমের অ্যাকাউন্টে ওই সেম কাজ করে, আপনি যদি এই আইডিতে 1,00,000 টাকা পান তো আপনার নিচে জাস্ট এ এবং বি এরা পাচ্ছে 50,000 টাকা। তো এই 50,000ও আপনার বাড়িতে আসছে, এইভাবে করে আপনি এখান থেকে ডবল ইনকাম নিতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়াও কোম্পানি আমাদেরকে টার্গেট প্রোভাইড করে, আপনি কোম্পানির টার্গেট হিট করে গোয়া, থাইল্যান্ড, দুবাই এবং ইউরোপ ট্যুরও যেতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ, বহুত বহুত ধন্যবাদ। যেমন দেখুন অনেকেই আমাদের টিমে ডিসিশন নিয়েছিলেন আপনার মতোই, আজ ওনারা এখানে কাজ করার পর কোম্পানির টার্গেটও জিতেছেন, র্যাঙ্কও অ্যাচিভ করেছেন। তো আপনিও এখান থেকে জয়লাভ করতে পারবেন। আজ আমাদেরই সাথী যারা আমাদের সাথে ডিসিশন নিয়ে কাজ করেছেন তাদের চেক হিস্ট্রি আপনি দেখতে পারেন, কেউ ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতে করতে 6 সপ্তাহে 97,449 টাকা ইনকাম করছেন, কেউ বা মিডিয়া ডিপার্টমেন্টে কাজ করতেন আজকের দিনে এখান থেকে ভালো টাকা ইনকাম করছেন। তো এইভাবে করে প্রত্যেকটি অ্যাচিভার রয়েছেন, তাদের সম্বন্ধেও আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন আমাদের গ্রেট মেন্টর মিস্টার নার্সি গ্রেওয়াল স্যার, যিনি যার আদর্শে আমরা কাজটিকে করি, উনি ইন্ডিয়ান আর্মিতে জব করতেন। দেখুন আমি পার উইক আপনাদেরকে 4,00,000 টাকার পে আউটের কথা বলেছিলাম, আজ ওনার কাছে নিউ জয়নিং এর 2,00,000 এবং রিপার্সিচিং এর 2,00,000, টোটাল 4,00,000 টাকার সাপ্তাহিক ক্যাপিং রয়েছে। এবং ভারতবর্ষের ডাইরেক্ট সেলিং জগতের যে রেকর্ড ব্রেক করেছেন আমাদের গ্রেট মেন্টর মিস্টার নার্সি গ্রেওয়াল স্যার, উনি 1 সপ্তাহে এখান থেকে 1,02,80,626 টাকা ইনকাম এখান থেকে করে দেখিয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ, বহুত বহুত ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজ যে ভিডিওটি আপনি দেখলেন, যার মাধ্যম দিয়ে আপনি দেখেছেন তার সাথে আপনি অতি অবশ্যই আবার কন্ট্যাক্ট করুন, আপনিও ডিসিশন নেন, কারণ আমরাও ডিসিশন নিয়েছিলাম আজ আপনার সামনে। আর আপনিও যদি ডিসিশন নেন তো আপনার জীবনে একটি বিরাট বড় পরিবর্তন আসবে। থ্যাংক ইউ সো মাচ, বহুত বহুত ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।